হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ড্রাগন ফ্রুট ভিডিও নিয়ে। তো এগুলো আমি আমার একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইম আমি ড্রাগন ফ্রুট ট্রাই করব। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল ড্রাগন ফ্রুটস খাওয়ার। তো কেমন হবে না হবে ঠিক বুঝতে পারছিলাম না, কারণ বাজারে সবসময় ভালো ড্রাগন ফ্রুট পাওয়া যায় না। তো অর্ক এটাকে ফার্স্টে কেটে নিচ্ছে। তো দারুণ, দেখতেও সুন্দর এবং খাওয়ার অভিজ্ঞতাটা পরে আসছি। তো ফার্স্টে আস্তে আস্তে ও এটাকে ছাড়াচ্ছে, জানোই তো। তো যারা যারা খেয়েছো তারাও কমেন্টে জানিও, আর যারা খাওনি তারাও কমেন্টে জানিও। অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো, খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। অ্যান্ড থ্যাংক ইউ মৌমিতা, তোমার বাড়ি থেকে এটা আমি নিয়েছি। তো তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। এটা দেখছো, খোসাটা পুরো অর্ক ফুলের মতো একটা সাজিয়েছে। তো এটাকে আস্তে আস্তে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, তারপরে আমরা খাবো। তো একটাই কাটবো, আর একটা হচ্ছে মামাকে দেব, মামা খাবে। তো আমরা এটা ট্রাই করে দেখি কেমন লাগছে। ভেতরটা দেখো, পুরো দানা দানা, কিন্তু খেতে খুব স্মুথ আর মিষ্টি, বেশ সুন্দর। অ্যাটলিস্ট মানে অন্য ফলের থেকে অনেক সুন্দর লাগলো আমার। তো তোমরা সবাই জানো, যারে গেলে ভালো ড্রাগন ফ্রুট পাওয়া যায় না এবং ভীষণ কস্টলি নেয় এবং সেরকম ভালো টেস্ট হয় না। এটার কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।